অবশেষে করলাম কিনা চুরি। কেনই বা চুরি করলাম, কি এমন বাধ্যতা ছিল যে চুরি করলাম? তো তার জন্য দেখো, আমরা দুপুরবেলা সেদিন গেছিলাম মামার বাড়ি, দুপুরবেলা সবাই লাঠি ছোটা নিয়ে বেরিয়ে পড়েছি চুরি করতে। আরে তোমরা কি ভাবলে আমরা একেবারে লোকের বাড়ি চুরি করতে গেছি? না না, লোকের গাছ থেকে আম চুরি করছিলাম। তো যে লাঠিটা দিয়ে আমরা আমটা পাড়ছিলাম সেটা দিয়ে হচ্ছিল না, যার জন্য এই পুচকুটাকে দিয়ে বলেছিলাম আর একটা লাঠি নিয়ে আসতে। অবশেষে এইটা দিয়েই বোন ট্রাই করছিল। হ্যাঁ, ও আমার বোন, দেখতে দিদি লাগলেও আমার দিদি না, ও আমার বোন। আর তোমরা তো দেখলে আমি কানে কেরম ফুল গুঁজে আদিবাসী হয়ে গেছি। তো দেখো, অনেকক্ষণ ধরে খোঁচা দেওয়ার পরও আমটাগুলো আর পড়ছিলই না। ওই যে দেখতে তোমরা আমগুলো নড়ছে, তো বোন অনেকক্ষণ ধরে ট্রাই করার পর না পারে, এবার আমি ট্রাই করছি। একে তো থাকি শহরে, কোনোদিনও আম কি লঙ্কা পেরো কোনোদিন গাছ থেকে খাইনি, সেখানে কিনা ট্রাই করছি আম পাড়তে, কি সুখ। তো যত স্বাভাবিক ব্যাপার, আমি কি আম পাড়তে পারবো? পারবো না। হাজার লাঠিগুলোকে ওরকম গোঁজা দিয়ে দিয়ে আমের পিছনে আম অবশেষে পাড়তে আমি পারিনি। শেষে কিনা বোনই পারলো, এটা আমার হাত না, এটা বোনের হাত, ঠিক আছে? আমার হাতে তো মোটা না। যাই হোক, বোন এবার আমগুলোকে পারলো। তো আমি দেখাতে পারিনি আমগুলো পড়া, তো তাও আমি চেষ্টা করেছি, কারণ এত ক্যামেরাটা আমার হাতে ছিল, এত নড়েছে। দেখো, ও অনেকক্ষণ ধরে গোঁজা মারছে, আর আমরা দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়ায় আমরা চার ভাই বোন মিলে এইভাবে চটকাচটকি করছিলাম। চারজন না, আমরা পাঁচজন ছিলাম, আমার ভাইও আমার সাথে ছিল, আমি ভুলে গেছিলাম। আর আমরা যখন এই আমগুলো পাড়ার চেষ্টা করছি, আর পিছন থেকে আমার সব ছোটো ছোটো ভাই বোনেরা খালি চেঁচামেচি করছে, মারপিট করছে। তো দেখো, দেখো ঝপ করে একটা আম পড়েছে, দেখো তোমাদের দেখানো, দেখেছো আমগুলো একদম পুরো কাঁচা আম, গায়ে একদম সবুজ হয়ে আছে, সবে সবে পাক ধরেছে, দেখেছো? এবার আমগুলোকে নিয়ে যাই কানে ফুল গুঁজে। এবার আমরা এই আমগুলো দেখো ধুয়ে নিচ্ছি, বাড়ি থেকে সবাই বাটি বটি সব চুরি করে এনেছি। মা দুপুরবেলা ঘুমাচ্ছে, আমি আসলে মামার বাড়ি এসেছি, তো মামি দুপুরবেলা ঘুমাচ্ছিলো, তো বোন সেই ফাঁকে লুকিয়ে নিয়ে এসে, আর এটা আমরা ঘাটের পাড়ে বসে আমগুলো কুচিয়ে কুচিয়ে খাবো। তো আজকে পরে ভেবেছিলাম তিনটে আমি কুচিয়ে খাবো, কিন্তু বাবা যা হলো সেটা শেষেই দেখতে হবে, আমি তোমাকে বলবো কী হয়েছিল শেষে, তার জন্য আমি খেতে পারিনি তিনটে আম। তো দেখো, ওই মশার কামড়ে মশা একেবারে যেন একেবারে মশার একেবারে দাবাত হচ্ছিলো সেদিন, পা হাত পা একেবারে কামড়ে মশা আমার হাল খারাপ করে দিয়েছে। তো দেখো, আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আপাতত একটা আমি এই করেছি। তো আমগুলো দেখো কুচিয়ে নিলাম, দেখেছো একদম সরু সরু করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এই যে দেখছো কত সুন্দর একদম, আর আমের ভিতরটা একেবারে যা বলার মতো না, ঠিক তেমনি টকও, আর টেস্ট খুব ভালো, যদি পাকে না মানে এত মিষ্টি হবে বলার মতো না। একটু নুন দিয়ে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো, এইগুলো চুরি করে আনা দুপুরবেলা, যেহেতু আমি ঘুমোচ্ছে তো লুকিয়ে লুকিয়ে নিয়ে আসা হয়েছে, এনে আর ঘাটের পাড়ে যাতে না কেউ দেখতে পায়। এবার দেখো, এরকম ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো তোমাদেরকে যখন দেখাবো, আরে তো আমি এডিট করতে করতে আমার জিভ থেকে জল চলে আসছে, এত সুন্দর আম কুচানো বা আম মাখা যে কোনো মানুষের ভালো লাগবে। তো এ দেখো, এবার আমি খাবো, খেয়ে আমি রিয়াকশানটা দেবো, তোমরা বুঝতে পারবে রিয়াকশানটা কীরকম হবে। মানে আমি খাওয়ার পর বুঝতে পেরেছি আমটা এতটা টক আর বলার না। দেখো এরা খেয়েও ওরকম বলবে ইচ্ছা করে যে কতটা টক, আর ইচ্ছা করে না, সত্যি টক ছিল। এটি তো অনেকক্ষণ পরে খাচ্ছে, আর এ তো নিকমুখ নেকামো করা ছাড়ে না, আর এর কোনো রিয়াকশানই নেই। ছোটো বাচ্চাদের আর কোনো রিয়াকশান আসে? আমরা বড়রা যেটা বুঝি। তো দেখো শেষমেশ আমগুলো খেতে পারিনি, মানে এতটা টক ছিল, ওই একটা খেয়ে না দাঁতের অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর দেখো নিচে আমি আমার ইনস্টাগ্রাম কোড দিয়েছি, আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করে দিও, আর এই দুটো আম ঘরে গিয়ে রেখে দেবো, আমি আর খেতে পারছি না যা টক। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বা